ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার জানতে চেয়েছেন যে বাচ্চার আকিকে কুরবানির পশুর সাথে দেওয়া যাবে কিনা। না, কুরবানির পশুর সাথে দেওয়া যাবে না। কুরবানির পশু এক জিনিস, আকিকে আরেক জিনিস। কুরবানির সম্পর্ক হলো ঈদের সাথে, ঈদুল আজহার সাথে, আর আকিকার সম্পর্ক হলো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে। সুতরাং দুইটা দুই জিনিস, এর সাথে একসাথে যা করার কোনো সুযোগ নাই, কোনো স্কোপ নাই। সুতরাং এখানে এখানে একসাথে এই যে একটা গরু দিচ্ছে যে পাঁচ ভাগ কোরবানি আর দুই ভাগা বা তিন ভাগা আকিকা বা দুই ভাগ বা এইভাবে ভাগ করে যদি দেওয়া হয় সেটা সম্পূর্ণ এটা এটা জায়জ নয়, এটা এটা হারাম, এটা জায়জ নয়, এটা কোশ্চিন করা জায়জ নয়। কোরবানির সাথে আকিকা দেওয়াটা ঠিক নয়। আকিকা হলো 7 দিনের দিনে দিবেন, আর এই কুরবানি হলো ঈদের সাথে সম্পর্ক। তাহলে কি আকিকার 7 দিন আর ওই কুরবানি গেল কোথায়? আপনি 1 মাস আগে বাচ্চা যদি ভূমিষ্ঠ হয় তাহলে কুরবানির জন্য অপেক্ষা করবেন? এটা এটা ঠিক নয়। এর জন্য 7 দিনের দিনে সম্ভব হলে আকিকা দিয়ে দিতে হবে। বাচ্চা ছেলে হলে 2টি, মেয়ে হলে 1টি আকিকে দিয়ে দিবেন। সম্ভব যদি না হয় 7 দিনের দিন, তাহলে পরে যে কোনো সময় সুযোগ হবে, সুযোগ সুবিধা বুঝে দিয়ে দিতে হবে। আর এটা মাংস, এটা বন্টন করার কোনো নির্দিষ্ট কোনো তরিকা বা পদ্ধতি নাই। এটার মাংস আপনি নিজে খাবেন, কিছু অংশ আত্মীয় স্বজনকে বন্টন করলেন, কিছু অংশ গরিব মিসকিনদেরকে দিলেন, এটা করতে পারেন। অথবা অথবা পুরাটাই আপনি যে গরিব মিসকিনকে দিয়ে দেন তাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। অথবা এতিমখানা আছে, মাদ্রাসা আছে, দিয়ে দেন, সেটাও করতে পারেন। যারা অসহায় তাদেরকে দিয়ে দিতে পারেন, অথবা কিছু অংশ তাদেরকে দিলেন, কিছু অংশ বাসায় খেলেন, বাচ্চার বাবা মাও খেতে পারবে, কোনো সমস্যা নাই। এভাবেও আপনি করতে পারেন। জাজাকাল্লাহ খাইর।